এই তো সবে শুরু মাত্র যুদ্ধের দ্বিতীয় বছরেই রাশিয়ার দুর্দিন শুরু কমে আসছে রাজস্ব রুশ অর্থনীতিতে বিরাট মন্দার আশঙ্কা কঠিন পরিস্থিতিতে দিনে দিনে রাশিয়ার চীন প্রীতি বাড়ছে তবে পুতিন মচকালেও ভাঙতে নারাজ বেকায়দায় পড়েও যুদ্ধ বন্ধ করবে কি রাশিয়া এটাই কোটি টাকার প্রশ্ন ইউক্রেন হামলার দ্বিতীয় বছরে পশ্চিমা নিষেধাজ্ঞা জোরালো প্রভাব পড়তে শুরু করেছে রাশিয়ার অর্থনীতিতে পরিস্থিতি কঠিন হয়ে উঠছে রাশিয়ার বৃহত্তম রপ্তানি পণ্য গ্যাস ও তেল বড় আমদানিকারকদের হারিয়েছে রাজস্ব আয় কমতে শুরু করেছে প্রবৃদ্ধি দীর্ঘমেয়াদে নিম্নগামী হচ্ছে সরকারের কোষাগারে চাপ পড়ছে রুশ মুদ্রা রুবেলের দরপতন হয়েছে 20% বেশি তরুণদের সেনাবাহিনীতে নিয়োগ বা দেশ ছেড়ে পালানোর কারণে শ্রম শক্তি কমেছে ব্যবসায় বিনিয়োগে ছড়িয়ে পড়েছে অনিশ্চয়তা সব মিলিয়ে ভয়ঙ্কর এক শঙ্কা ছড়িয়ে পড়েছে রাশিয়ার অর্থনীতিতে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে রুশ রাজকোষের এই চরম চিত্র তুলে ধরা হয়েছে আর পরদিনই পত্রিকার মস্কো প্রতিনিধিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করে নিয়েছে রাশিয়া রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বলছে এটা পরিষ্কার রাশিয়ার অর্থনীতি দীর্ঘমেয়াদী মন্দার দিকে ঝুঁকছে তবে অর্থনীতি এমন খারাপ পর্যায়েও পৌঁছে যায়নি যে রাশিয়া যুদ্ধ চালিয়ে যেতে ব্যর্থ হবে কিন্তু রাষ্ট্রীয় রাজস্ব কমে যাওয়া ইঙ্গিত দিচ্ছে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি কেউ কেউ বলছেন রাশিয়ার নগদ টাকা শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে যুদ্ধের বিশাল খরচ চালিয়ে যাওয়া বেসামরিকদের দুর্ভোগে পড়া থেকে সাহায্য করতে সামাজিক ব্যয় চালিয়ে নিয়ে চলা কিন্তু মোটেই সহজ কথা নয় আসলে পুতিন যেরকম ছক কষেছিলেন সেইভাবে বিষয়টা কিন্তু এগোয়নি পুতিনের ধারণা ছিল পশ্চিমাদের জ্বালানি সরবরাহ কমিয়ে দিলে তারা ইউক্রেনকে সমর্থন করবে না কিন্তু বাস্তবে তা হলো কই কিয়েভের প্রতি সমর্থন প্রত্যাহার করার বদলে ইউরোপীয় সরকারগুলো দ্রুত প্রাকৃতিক গ্যাস ও তেলের নতুন উৎসের সন্ধান বের করে ফেলেছে ইউরোপগামী অধিকাংশ রুশ গ্যাসের প্রবাহ বন্ধ শুরুতে দাম বাড়লেও কিছুদিনের মধ্যেই তা কমে যায় এখন পরিস্থিতি ঠিক কিরকম এখন মস্কো তেলের উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে বিভিন্ন দেশের কাছে সস্তায় তেল বিক্রি করছে রাশিয়া এর ফলে 2022 তুলনায় 2023 প্রথম দুই মাসে রাশিয়ার জ্বালানি রাজস্ব কমেছে প্রায় অর্ধেক বেড়েছে বাজেট ঘাটতি দু মাসে ঘাটতির পরিমাণ ছিল $34 বিলিয়ন এর ফলে রাশিয়া নিজের সার্বভৌম সম্পদ তহবিলের দ্বারস্থ হচ্ছে যা রাশিয়ার সংকট মোকাবিলার জন্য প্রধান তহবিল যুদ্ধের পর এই তহবিল থেকে $28 বিলিয়ন কমলেও বর্তমানে রয়েছে $147 বিলিয়ন এমত অবস্থায় রাশিয়ার সহায় ভারত এবং চীন চীন ও ভারতে তেল বিক্রি করছে মস্কো পশ্চিমাদের কাছ থেকে আমদানি করা যন্ত্রাংশের কিছুটা সরবরাহ করছে চীন রাশিয়া বিদেশি বিনিয়োগকারী চাইছে হিসেবটা স্পষ্ট ইউরোপীয় বাজার হারানো ও পশ্চিমা বিনিয়োগকারীদের চলে যাওয়ার কারণে রাশিয়া আরও বেশি চীনের উপর নির্ভরশীল হচ্ছে এতে আশঙ্কা বাড়ছে রাশিয়া একসময় চীনের অর্থনৈতিক উপনিবেশে পরিণত হতে পারে আর এই পরিস্থিতি যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে মস্কোকে আরও বেশি বেজিংয়ের ওপর নির্ভরশীল হতে হবে চীন রাশিয়ার সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র আঙুল তুললেও বিষয়টা বেজিং যে কখনোই মেনে নেবে না তা আগেই স্পষ্ট করে দিয়েছে এই অবস্থায় রুশ কর্মকর্তারা জানেন বুঝছেন বলছেন পরিস্থিতি কিন্তু ভীষণ কঠিন ভীষণ ভয়াবহ তবে এই ফিনান্সিয়াল ক্রাইসিস দ্রুত কাটিয়ে উঠতে পারবে বলে আশা রাখছেন তারা পুতিন বলছেন তার সরকার এই পরিস্থিতির মোকাবিলা করছে কার্যকরভাবে একটা সময় ছিল ইউক্রেন হামলার পর থেকেই বিশ্বব্যাপী তেল ও প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে মস্কোর মুনাফা বেড়েছিল রাশিয়ার সুদিন ছিল কিন্তু সেই দিন এখন আর নেই সেসব আপাতত অতীত যুদ্ধের দ্বিতীয় বছরের শুরুতেই এই পরিস্থিতি যথেষ্ট ভাবাচ্ছে ফলে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এখন শুধু সেটাই দেখার অপেক্ষা প্রথম কলকাতা ব্যুরো